হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের যে লিঙ্ক এখন বর্তমানে চলছে, সেই লিঙ্কের ব্যাপারে একটা গুরুতর অভিযোগ কিন্তু সামনে আসছে। আপনারা অনেকেই জানেন, সরকারি নিয়ম অনুসারে 31 মার্চ 2023-এর মধ্যে কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে, এবং আপনাদের যাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক এখনও করানো নেই, তাদেরকে কিন্তু অবশ্যই 31 মার্চের মধ্যে এই লিঙ্কটা করে ফেলতে হবে, এবং এর জন্য কিন্তু সরকার 1000 টাকা জরিমানা ধার্য করেছে। কিন্তু এবার আসি আসল বিষয়তে, যেটা হলো, এবং এখানে আলোচনার মূল বিষয়টা হলো, আমাদেরকে কিন্তু এই লিঙ্কগুলো সাধারণত গিয়ে করতে হয় বিভিন্ন সার্ভার ক্যাফেতে, এবং এই সার্ভার ক্যাফের মাধ্যমে কিন্তু এই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্কটা সাধারণত করা হয়, কারণ অনেকেই কিন্তু বাড়ি থেকে বা নিজের স্মার্টফোনের মাধ্যমে করতে পারবে না, কারণ অনেক বয়স্ক ব্যক্তিরা রয়েছে বা অনেক সাধারণ মানুষ রয়েছে যারা কিন্তু এই সকল বিষয়ে অবগত নয়। তো সুতরাং সমস্যাটা এখানেই হচ্ছে, এবং কিছু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা কিন্তু আপনাদের সঙ্গে আমি এখানে শেয়ার করব, যে সমস্যাটা এখানে তৈরি হচ্ছে এই লিঙ্কের ব্যাপারে কিন্তু আপনাদেরকে ভীষণ ভীষণভাবে সাবধান হতে হবে। এখানে আমি দুটো অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেখানে এক্ষেত্রে আমার এক রিলেটিভ যিনি বর্ধমানে থাকেন, তিনি এই বিষয়টা প্রথমে আমাকে জানান। তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, সে প্রথমে এই লিঙ্কের ব্যাপারটা জানতে পেরে একটা সাইবার ক্যাফেতে গিয়েছিল, এবং সেখানে গিয়ে সে যখন আধার কার্ড এবং প্যান কার্ড শো করে, তো সেখানে সেই সাইবার ক্যাফে থেকে তাকে ইনফরমেশান দেওয়া হয় যে আধার কার্ডের সঙ্গে তার প্যান কার্ডটা লিঙ্ক করা নেই, এবং তাকে 1000 টাকা দিয়ে কিন্তু বা আরও কিছু বেশি অ্যামাউন্ট দিয়ে তাকে এই লিঙ্কটা করতে হবে। এবং এই কথা শুনে তিনি প্রথমে বাড়ি ফিরে আসেন, এবং পুনরায় তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন, এবং আমাকে তার যে ডকুমেন্টস অর্থাৎ প্যান কার্ড এবং আধার কার্ডের ছবি হোয়াটসঅ্যাপে সেন্ড করেন, এবং আমাকে দেখার জন্য বলেন যে এই দুটো কার্ড লিঙ্ক করা আছে কিনা। কিন্তু আমি যখন সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল সাইটে গিয়ে চেক করলাম, তো সেখানে দেখি কিন্তু কার্ডটা অলরেডি লিঙ্ক রয়েছে। ওর আরও কিছুদিন পরে আমার আরও এক রিলেটিভ, সেও কিন্তু একই রকমভাবে আমার কাছে এই একই কমপ্লেন করে যে সে যখন সাইবার ক্যাফেতে গিয়েছিল তখন কিন্তু তাকে জানানো হয় যে লিঙ্কটা করা নেই, এবং লিঙ্কটা তাকে করতে হবে, এবং তার পরিবর্তে তাকে 1100 কি 1200 একটা সামথিং একটা অ্যামাউন্ট তাকে পে করতে হবে। অর্থাৎ কিছু কিছু সাইবার ক্যাফে অসৎ উপায়ে কিন্তু এই টাকাটা উপার্জন করছে এবং মানুষকে ঠকাচ্ছে। তো এই বিষয়টা কিন্তু আপনাদের একদম অবগত হতে হবে, আপনাদেরকে কিন্তু অবশ্যই নিজে চোখে কম্পিউটার স্ক্রিনে দেখে নিতে হবে যে সেটা আদৌ লিঙ্ক আছে কিনা, বা এবং সঠিক নম্বর তারা ইনপুট করেছে কিনা, অথবা আপনাদের জানাশুনো কাউকে দিয়ে, যারা স্মার্টফোন ইউজ করে তাদের স্মার্টফোন বা কম্পিউটারে কিন্তু আপনারা নিজেরা অবশ্যই আগে চেক করে দেখে নেবেন যে আপনাদের প্যান কার্ডটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক শো করছে কিনা। যদি না করে তখন আপনারা তার পরবর্তীতে কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠানে গিয়ে এবং উপযুক্ত ডকুমেন্টস বা প্রমাণ সহ কিন্তু কাজটা করিয়ে নেবেন, কোনো রকম পেপার ছাড়া কাজটা কমপ্লিট করাবেন না। যখনই কোনো অনলাইন থেকে কাজ করিয়ে নেবেন তার জন্য কিন্তু উপযুক্ত পেপার বা প্রিন্ট আউট কিন্তু নিয়ে নেবেন, বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটা আছে সেটা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন। আপনারা চাইলে আপনাদের স্মার্টফোন থেকেও এটা চেক করে দেখে নিতে পারেন। তার জন্য এই দেখুন, এখানে আমি এখন বর্তমানে রয়েছি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে দেখুন লেখা রয়েছে লিঙ্ক আধার স্ট্যাটাস, এখানে আপনারা ক্লিক করবেন। এর পরবর্তীতে এরকম একটা পেজ খুলে যাবে যেখানে লিঙ্ক আধার স্ট্যাটাস বলে লেখা থাকবে। এখানে আপনাদের প্যান কার্ড নম্বর দিতে হবে, তার নিচে দিতে হবে আধার নম্বর। তো এখানে আমি প্যান কার্ড এবং আধার নম্বর দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর প্যান কার্ড এবং আধার কার্ড নম্বরটা দেওয়ার পরে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে, এবং এখানে দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা মেসেজ চলে আসছে ইউর প্যান নম্বর দিয়ে, তারপরে এখানে প্যান নম্বরটার কিছু অংশ শো করছে ইজ অলরেডি লিঙ্কড টু গিভেন আধার, এবং আধার নাম্বারের কিছুটা অংশ কিন্তু এখানে শো করছে। অর্থাৎ এইভাবে যখনই আপনারা মেসেজ পেয়ে যাবেন আপনারা বুঝে যাবেন যে আপনাদের কিন্তু প্যান কার্ড অলরেডি লিঙ্ক করানো আছে। এবার আপনাদেরকে দেখাই চলুন, যদি আপনাদের লিঙ্ক না করা থাকে তাহলে কেমন মেসেজ শো করবে। তো এখানে আমি প্যান কার্ড এবং আধার নম্বর দিয়ে দিয়েছি, এবার যদি আমি ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করি তাহলে দেখুন এখানে কী মেসেজ শো করছে, প্যান নট লিঙ্কড উইথ আধার, প্লিজ ক্লিক অন লিঙ্ক আধার লিঙ্ক টু লিঙ্ক ইউর আধার উইথ প্যান। তো এই নাম্বারটা কিন্তু প্যান কার্ডের সঙ্গে, তো এখানে যে আধার নাম্বার এবং প্যান কার্ড আমি দিয়েছি সেটা কিন্তু একে অপরের সঙ্গে লিঙ্ক করা নেই, সেই জন্য এখানে প্যান নট লিঙ্কড উইথ আধার বলে মেসেজ কিন্তু শো করছে। যদি আপনাদের ক্ষেত্রে এই মেসেজটা শো করে তাহলে বুঝবেন কিন্তু আপনাদের লিঙ্ক করা নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 1000 টাকা দিয়ে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা করতে হবে, এবং যদি এরকম মেসেজ শো করে তাহলেই কিন্তু আপনারা লিঙ্কটা করবেন, আদারওয়াইজ আপনাদেরকে
লিঙ্ক করার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। তো এইটাই কিন্তু আপনাদেরকে জানানোর ছিল, কারণ বিভিন্ন দিক থেকে এই ধরনের খবরটা কিন্তু আসছে, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সাইবার ক্যাফে থেকে অসৎ উপায়ে কিন্তু এই টাকাটা নিয়ে নিচ্ছে, যারা কিন্তু এই বিষয়টা সম্পর্কে জানে না বা বোঝে না। সুতরাং আপনারা কিন্তু অবশ্যই সচেতন হবেন এবং নিজেরা যাচাই করে তবেই কিন্তু আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের পক্ষে ইনফরমেটিভ হবে, অনেকটা হেল্পফুল হবে, এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন এবং অবশ্যই কিন্তু এই ভিডিওটা অনেকের সঙ্গে শেয়ার করুন। তাহলে কিন্তু অনেকেই এই ফ্রড থেকে কিন্তু বেঁচে যাবে এবং অনেকেরই কিন্তু হেল্প হবে। আশা করি এই ভিডিও থেকে আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।